Assalamualaikum everyone, welcome back to my channel Jasmin's vlog. আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে একদম নিউলি একটা রেসিপি দেখাবো, এই বছরের বুটের ডাল দিয়ে কাঁঠালের রেসিপি। তো আমার শাশুড়ি আম্মু কিন্তু অনেক সুন্দরভাবে কাঁঠালটাকে কেটে নিয়েছিল, আর আমরা অনেকেই কিন্তু এই কাঁঠালটা কাটতে জানি না, কিন্তু আমার শাশুড়ি আম্মু অনেক সুন্দরভাবে কাঁঠাল কাটতে পারে। আর এখন হচ্ছে কাঁচা কাঁঠালের মৌসুম, আর এই মৌসুমে আমরা কাঁঠালের তরকারিটা খুব বেশি পছন্দ করি খেতে, তাই প্রায়ই আমাদের কাঁঠালের রেসিপিটা খাওয়া হয়। তোমরা কে কে কাঁঠাল পছন্দ করো বা কাঁঠালের রেসিপি পছন্দ করো সেটা একবার কমেন্ট করে জানিও। আর এখানে ছিল বুটের ডাল, আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে রেসিপিটা তৈরি করে দেখানো যাক। তো সর্বপ্রথমে এই ভেজানো ডালগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিব। প্রেশার কুকারে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছিলাম, আর এইভাবেই ডালগুলো অনেক সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গিয়েছিল। তো আজকে দুপুরের মেনুতে শুধু কাঁঠাল রেসিপি না, আরও কিছু ছিল সঙ্গে। আর আমার শ্বশুরের যেহেতু ডায়াবেটিক, সেহেতু আমরা প্রায়ই এই করলা ভাজিটা খাই, আর করলা ভাজিটা আমারও অনেক ফেভারেট, তাই দুপুরের মেনুতে কাঁঠালের রেসিপি ছাড়াও আমরা করলা ভাজিটাও রেখেছিলাম। তো এখন কাঁঠালের রেসিপিটা রান্না করতে চলে যাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হচ্ছে অনেক সুন্দরভাবে। রান্নাটা কিন্তু আমার শাশুড়ি আম্মুই করছে, ঠিক আছে? আর আমি কিন্তু অন্যদিকে আমাদের আরও একটা চুলায় ভাত দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো আমাদের ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু পরেই কিন্তু ভাতটাও হয়ে যাবে। তো আজকে আমি কিন্তু আমাদের দুপুরের সবগুলো মেনুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইদিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছিল কাঁঠাল রেসিপির জন্য। তো এখন কিন্তু কাঁচা কাঁঠালগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে, আর এগুলোকে কাটার পর আগে থেকেই ধুয়ে নেওয়া হয়েছিল। আর খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন মশলাগুলো গায়ে গায়ে লেগে যায়। তো এইখানে একটা কথা বলি, কাঁঠালটা যেহেতু গ্যাসের চুলায় রান্না হচ্ছিল, আর এই রেসিপিটা যেহেতু সেদ্ধ হতে অনেকটা সময় নেয়, তাই আমরা একটা প্ল্যান করলাম। রেসিপিটাকে এই অবস্থাতেই প্রেশারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিয়েছিলাম, আর এটা খুব ভালোভাবে সিটি দেওয়ার পর সেদ্ধ হয়ে গিয়েছিল। সেদ্ধ করার জন্য আমাদেরকে খুব একটা বেশি অপেক্ষা করা লাগেনি। তো এরকমভাবে সেদ্ধ করার জন্য আমাদের গ্যাসটাও কিন্তু কম খরচ হয়েছে। আর এই যে আমাদের করলা ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে। অন্যদিকে কাঁঠালের রেসিপিতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি বের হয়ে গিয়েছে অনেক। এখানে এক্সট্রা কোনো পানি আমাদেরকে অ্যাড করা লাগেনি, সেদ্ধ করার সময় যেই পানিটা আমরা ইউজ করেছি সেটাই ছিল, আর পরে অল্প একটু পানি আমরা অ্যাড করে দিয়েছিলাম। পানিটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু 10 থেকে 12 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছিল। আর এই যে মোটামুটিভাবে কাঁঠালের রেসিপিটা রান্না হয়ে গিয়েছে, আর একটু পরেই আমরা এটাকে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এই যে ফাইনালি তৈরি হয়ে গিয়েছে আমাদের বুটের ডাল দিয়ে কাঁঠালের রেসিপি। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই ছিল আমার ব্লগ, দেখা হবে তোমাদের সাথে অন্য আরেক দিন নতুন কোনো রেসিপি নিয়ে অথবা অন্য কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।